আমি সুস্মিতা, আমি সঙ্গমিত্রা। আজ আমরা একটি ভিডিও আপলোড করব, দেখুন আপনাদের ভালো লাগে কিনা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কোন পাঁচটি পাতা গণেশের পায়ে অর্পণ করলে আপনি ধনবান হবেন জানেন কি? না জানলে জেনে নিন। গণেশ পূজায় গণেশজির পায়ে যদি আপনি এই পাঁচটি পাতা অর্পণ করতে পারেন, তবে আপনার জীবন বদলে যেতে পারে। প্রথমেই আসছে বেলপাতা। তিনটি বা পাঁচটি বেলপাতা যদি আপনি গণেশ চতুর্থীর দিন তার মন্ত্র বলে গণেশের চরণে অর্পণ করতে পারেন, তবে তার আশীর্বাদ লাভ করবে। কলা পাতা। গজানন গণেশ হলেন হিন্দুদের প্রিয় দেবতা। তিনি পছন্দ করেন কলা পাতায় খেতে। কলা পাতার উপর তার পছন্দের মোদক সাজিয়ে অর্পণ করুন, এতে তিনি খুশি হবেন এবং আপনাকে সুখ দান করবেন। পান পাতায় আসি এবার। পান পাতা গণেশের খুবই প্রিয়। তিনটি পান পাতা চন্দন সহযোগে গণেশজিকে অর্পণ করুন, আপনার সংসার সমৃদ্ধিতে ভরে উঠবে। আম পাতা। আম পাতা গণেশজির খুব প্রিয় পাতা। গণেশ ঠাকুরের সিংহাসন এবং সাজসজ্জায় আম পাতা ব্যবহার করুন। গণেশজির সামনে ঘটে পাঁচটি আম পাতা সিঁদুর সহযোগে দিন। দুর্বাঘাস। একুশটি দুর্বাঘাস গাঁটে পেতে গণেশের শ্রীচরণে অথবা হাতে দিয়ে দিন। আর সঙ্গে যে মন্ত্রটি বলবেন সেটি হল ওম সৌভাগ্য বর্ধনায় নম। এতে করে আপনার আটকে থাকা কাজ নির্বিঘ্নে সম্পন্ন হবে। এই পাঁচটি পাতা গণেশজির ভীষণই প্রিয়। চেষ্টা করবেন যখনই গণেশজির পুজো করবেন তাকে যাতে এই পাঁচটি পাতা অর্পণ করতে পারেন। সবকটি না হলেও যে কটি আপনার পক্ষে সম্ভব সেই কটি গণেশজির পায়ে অর্পণ করলে আপনার জীবনের সুখ সমৃদ্ধি এবং ধন প্রাপ্তি কেউ আটকাতে পারবে না। খুব ভালো থাকবেন। নমস্কার।